হচ্ছে যে ইস তরফ কা আলফাজ কে সরকো পে হামে সুনাই নাই দেতা হে যদি কেউ গালাগালি করেন সেই কথাটা আমরা সবাই শুনি আপনি আমি সবাই তার জন্য কাউকে জেলে ধরা নাই নাকি এবং পুলিশ কাস্টডিতে রেখে তার অপমান হতে পারে যার গায়ে লাগে তার যদি তিনি যদি অপমানিত হন তাহলে তিনি করতে পারেন ওই রামশ্যাম যদুমধু এসে করতে পারেন না দ্য স্টেট ইজ ডিফারেন্ট ফ্রম এ পার্সন আমি একজন নাগরিক হিসেবে আমার মনে হয়েছে এই কমপ্লেন যিনি করেছেন যিনি এটার এফআইআর দর্জ করেছেন কলকাতা পুলিশের একজন আইপিএস তারা এই কমপ্লেনটি করবার জন্য আজকে কমপ্লেন হলে সেটা পাবলিক ট্রায়াল হবে আজকে 200 জন লোক যেটা দেখত আজকে দে হ্যাভ এনশিওর বিনীত গোয়েল অ্যান্ড ডক্টর শান্তনু সেন হ্যাজ এনশিওর দিস ভিডিওস আর ওয়াচ বাই 2 lakhs অফ পিপল অ্যান্ড দ্যাট ইজ দি সুইটনেস অফ দিস এন্টায়ার থিং এবং তার জন্য মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব একটু ভেবে দেখতে তারা যারা এই কমপ্লেন গুলি করলেন তারা তার মান সম্মান কতটা রাখে ফুলটাইম পিসির কি আবেদন করা হয়েছে অবশ্যই সেটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে রেখেছি লেট দ্য কোর্ট টেক ইটস ওন কোর্স লেট দ্য কোর্ট ডিসাইড আমাদের যুব ছাত্র নেতা নেত্রী এমনকি মীনাক্ষী মুখার্জির বিরুদ্ধে অনেক কিছু আছে অনেক থানা কেস আছে আন্তর্জাতিক ইস্যু হয়েছে রূপুর শর্মা বিভিন্ন সংগঠন বিভিন্ন থানা কমপ্লেন লজ করেছে পুলিশ সক্রিয় হয়নি এই ব্যাপারে পুলিশ অতটাই সক্রিয় হয়ে গেল যে সে গিয়ে গোয়া থেকে ধরে আনলো এবং যে ধারাগুলো দিয়েছিলেন এই ধারাগুলো প্রযোজ্য শান্তনু সেন হচ্ছেন কমপ্লেনেট একজন লেটার হেডে মেম্বার অফ পার্লামেন্ট উনি দিয়েছেন ফলে পুলিশকে অ্যাক্টিভ হয়ে যেতে হবে ফলে মিসইউজ অফ পাওয়ার এটা করা হলো পুরোপুরি